গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই কেমন আছো। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো সকাল সকাল পুজো হয়ে গেল, মেয়ে স্কুলে চলে গেছে। তো মেয়ে আসবে, আবার টিফিন খাবে, ওই জন্য রেডি করছি। বড় আসবে, রুটি করছি, টিফিন রুটি করব, আর পটল দিয়ে আলু দিয়ে তরকারি করছি, আর পরে মাছ আনবে, সেটা বেলা করে করব। তো তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারছি না, দুপুরে কী করলাম, সারাদিন কী করলাম, কারণ এত লাইভ নিয়ে ব্যস্ত থাকি। যেহেতু অনেকদিন চ্যালেঞ্জটা হয়ে গেছে, লাইভটা করে তাড়াতাড়ি চাইছি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে, সেই জন্য অনেক ঘন্টা টাইম দিচ্ছি। আর সব ওই জন্য সময় ইয়ে করেও মানে তোমাদের সাথে গল্প করছি, যাতে ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো, আর আমার পাশে থাকে এটা বলার কিছু নেই, তাও আমি বলছি সবাই আমার পাশে থেকো। তোমরা যারা আছো তারাই থাকবে, আর যারা নেই তারাও থেকো প্লিজ। হ্যাঁ, তো আমি এখন মাছের ঝোল, মাছ নিয়ে আমি মাছের ঝোল করবো। এখন রুটি আর এই পটল দিয়ে আলু দিয়ে তরকারি করছি, ঠিক আছে। ওই এখন খাওয়া হবে, তারপরেরটা পরে দেখা যাবে কী করা যায়। তো আজকে যেটা নিয়ে কথা বলবো, দেখবে মানে ভয় পেলেও মুখে আসে মা, আর ব্যথা পেলেও মুখে আসে মা। আমাদের মানে যে কোনো ইয়েতেই দেখবে মুখে মা চলে আসে, এমনকি শরীর খারাপ হলেও মুখে মা চলে আসে, মা ডাকটা আসে। মা ডাকটা যেন আমাদের কাছে সত্যি খুবই মানে কিছু হলেই আমাদের মা ডাকটা আসে। মায়ের মতন আপন আগেও তোমাদেরকে বলেছি কেউ হয় না, কোনো দিন হতেও পারে না, হবেও না, ঠিক আছে। মায়ের মতন মা বাবার জায়গাটা কেউ পূরণ করতে পারে না, সে যতই শ্বশুর শাশুড়ি থাক না কেন, সেই জায়গাটা তারা পূরণ করতে পারে না। মারা যেমন একটা মেয়েদের জেদ অহংকার মানে জেদ বলে সব কিছু তারা মেনে নিতে পারে, কিন্তু একটা শাশুড়ি কিন্তু সেটা পারবে না, ঠিক আছে। শাশুড়ি শ্বশুর বলে কেউ পারবে না, নিজের মেয়ে বলে আগে ভাবতে হবে, তারপরে না পরের বউ আগে, তারপরে নিজের মানে বাবা মানে শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে ভাববে। ডাকটা সবাই ডাকে ঠিকই, কিন্তু মানে অন্তর থেকে ডাকা চাই, কী করবে আর কিছু করার নেই, কিন্তু অন্তর থেকে সবাই ডাকতে পারে না, যেহেতু শাশু শ্বশুর শাশুড়ির ব্যবহার সবার পছন্দ হয় না, কারণ তারা সেই ব্যবহারটা করতে পারে না। প্রত্যেকটা বউ খারাপ হয়ে যায় না, তাদেরকে পরিস্থিতিটা খারাপ করে দেয়। তো যাই হোক, মায়ের মতন তুলনা সত্যিই হয় না, তাই আজকে আমি এই ভিডিওটা করছি যে মায়ের মতন কেউ হতে পারে না। মানে সব কিছুতেই আমাদের মা বাবাকে দরকার হয়, যতই বিয়ে হয়ে যাক না কেন, মা বাবাকে আমাদের দরকার। তো বলো বলি দাদা, আমার তো যেটা মনে হয় তোমাদেরকে সেটাই বললাম, যে মা বাবার মতন কেউ হতে পারে না। কোনো অসুবিধা হলে, আমার যত অসুবিধা হয়েছে আমার মা দৌড়ে চলে এসছে, আমার পায়ে নকুনি অপারেশন হয়েছিল আমার মা দৌড়ে চলে এসছে, যখনই যাকে যখনই মাকে ডাকি মা চলে আসে, কিন্তু আর কেউ হলে সেটা দৌড়ে আসবে বলো? একমাত্র মাই পড়ে, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে, মার যতই কাজ থাকুক কিন্তু মা আসবে, যে মেয়ের এই অসুবিধাটা হচ্ছে আমি যাই। কী বন্ধুরা, আমি ঠিক বললাম তো? মাদের সব অসুবিধাই তোমরা কাছে পাবে, মা বলো বাবা বলো সবাইকে পাবে, এবং শ্বশুর শাশুড়ির শ্বশুর বাড়িতে তো সবাই আছে। তবুও মায়ের নেই, মা বাবার মতন কেউ হতে পারে না। বিয়ে দিয়ে দিয়েছে বলে যে মেয়ে পড় হয়ে যাবে, সেটা কিন্তু নয়। তোমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, ওকে টিফিন খাইয়ে দেখো, আমি পড়তে বসিয়ে দিয়েছি। তো নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।